দেখুন, নেতাজি সম্পর্কে আপনাদের কিছু আমি বলতে চাই এইটার মাধ্যমে। এই যে সুইচটা মারলো এই স্ক্রিনে, পুরো নেতাজির জীবনী উঠবে। দেখুন সুইচটা মারছি, চালু। নেতাজি 21শে অক্টোবর 1943 সালে অবিভক্ত ভারতের সামরিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। প্রতিরক্ষা ও বিদেশ দপ্তর তার অধীনে ছিল। আজাদ হিন্দ ফৌজের কমান্ডারের দায়িত্বভার গ্রহণ করে নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে জাপানি নিয়ন্ত্রণের হাত থেকে সুরক্ষিত করেন এবং অবিভক্ত ভারতের সামরিক সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নামকরণ হয় যথাক্রমে স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ। এই ঘটনার 75তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে লালকেল্লায় এবং পরে আন্দামান দ্বীপপুঞ্জে জাতীয় পতাকার উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। গাঙ্গুলি ওপারে একা, আমি এপারে একা। এখন রাত 12টা বাজে, দেখুন কিভাবে ঘুর ঘুর করছে একা একা। আর এই সাইডে আমি, ওই সাইডে ও। দেখুন গাঙ্গুলিকে ভালো করে দেখে নিন, ভূতের সন্ধ্যায় নাকি এসছে রূপক গাঙ্গুলি। দেখুন একা একা ঘুরছে, আর আমি ওই সাইডে। চারিদিক ফাঁকা, কেউ নেই, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কেউ নেই। তাহলে আমরা দুজন ভূত খুঁজতে এসেছি। এখন টাইম 12:02। দেখুন ওইদিকে হেঁটে হেঁটে আসছে রূপক গাঙ্গুলি। আমাদের গাঙ্গুলি বাবু খুঁজছে এদিক ওদিক জানলা ফাল্লা দিয়ে ভূত কোথায় আছে, আবার কোথায় পর্দার আড়ে লুকিয়ে পড়লো তাও দেখাচ্ছি। দেখুন সবাই দেখছেন গাঙ্গুলিকে, ভালো করে মুখটা দেখে নিন, এটা আমাদের সেই রূপক গাঙ্গুলি। দেখুন গাঙ্গুলিকে, গাঙ্গুলি হাজির। গাঙ্গুলি হালকা পায়ের আওয়াজ পেয়েছি, আপনার দিকে যাচ্ছি, আবার পরে কথা হবে। ন্যাশনাল লাইব্রেরিতে ভূত আছে, সেই ভূতের খোঁজে আজ আমি এসেছি। বই পড়া বাহানা, বই পড়তে আমার ভালো লাগে না। বন্ধ ভূত আছে। আপনারা জানেন ইউটিউবে সার্চ করলেই দেখবেন ন্যাশনাল লাইব্রেরির ভূতের কথা। আজ আমরা হাজির ন্যাশনাল লাইব্রেরি, দেখতেই পাচ্ছেন শুনশান, রাত হয়েছে, কোথাও কেউ নেই, আমি আর শানু। শানু এবার আমি যাচ্ছি যে আমাকে ক্যামেরা করছি।
দেখুন ভূতের কি হবে, দেখুন অন্ধকার নো এন্ট্রি দিয়েছিল। রূপক এখন রাত্রির 12টা, রূপক গাঙ্গুলি ভূতের খোঁজে লাইব্রেরিতে এসছে। এখন রাত 12টা বাজে, আমরা বন্ধু বান্ধবরা 6 জন আছি, আমরা 2 জন ভেতরে আর বাইরে সব নিচে আছে 2 জন আর বাইরে সবাই। দেখুন আমরা ভূত দেখতে এসছি। নিচে কিছু কর্পোরেশনের কাজ চলছে তাই আমরা নিচে যেতে পাচ্ছি না। তো আমরা এখন ভূতের মেইন ঘরে ঢুকছি, তাই ক্যামেরাটা বন্ধ হচ্ছে। রূপক আমি নিচে এসেছি, রূপক উপরে হাঁটছে, দেখুন উপরে একা। আমি তখন ছিলাম উপরে, আমি আর রূপক দুজনে, এক সাইডে আমি ছিলাম এক সাইডে রূপক ছিল। এখন রূপক একা একা উপরে, আমি নিচে দাঁড়িয়ে। এখন 12:04 চললো, দেখুন কিভাবে রূপক একা হাঁটাহাঁটি করছে। দেখুন এখানে চিল্লাতেও পাচ্ছি না, ভূতের ভ্রমণে বললো একা একা এক পাশ থেকে হাঁটলেই নিয়ে গা নাকি একদম ছমছম করে উঠেছে। এখন কি হয় বলা যাচ্ছে না, কি একটা ভাবছে কিন্তু এখন আপাতত কিছু বলছে না। ও ওখানটা দাঁড়িয়ে রয়েছে, নিজ দিয়ে আসছে, নামছে, কিছু একটা হয়তো বলবে। তো এবার শোনার অপেক্ষায়, কি বলতে চায় রূপক গাঙ্গুলি। কিছু দেখলে চলছে, আপনারা দেখুন নো এন্ট্রি জোন, নো এন্ট্রি, নো এন্ট্রি, নিচে নামা বারণ, এই সেই রুম, রুমেও লেখা আছে নো এন্ট্রি। থ্যাংকস।